আসসালামু আলাইকুম। আমরা প্রতিটি মুসলমান জানি ইসলামের স্তম্ভ পাঁচটি, যথা কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত। এই পাঁচটি কাজ আধ্যাত্মিক কর্মকাণ্ড বা আত্মশুদ্ধির অতি গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ ও আবশ্যকীয় করণীয়। কিন্তু এই পাঁচটি কাজ কি ইমানের ভিত্তি হিসাবে আমরা চূড়ান্তভাবে মনে করলেও আমাদের জন্য পরবর্তী অনেক প্রশ্নের উত্তর দেওয়া কঠিন ও অসম্ভব মনে হবে। এই পাঁচটি কাজের মধ্যে ইসলামকে আমরা এমনভাবে সীমাবদ্ধ করেছি যে কেউ এই পাঁচটি কাজ করলে পাক্কা মুসলমান, তার জান্নাতে যাওয়া শুনেছে। মুসলিম বিশ্বের অতিচিরন্তন স্বতঃসিদ্ধ অবিতর্কিত ধারণার ভিত্তি কোরআন নয়, ইয়া একটি হাদিস। তো এই হাদিসের যেটা এই হাদিস বিষয়ের এই বিষয়টি আমরা এই সজল রোশনের ইনকনভেনিয়েন্ট ট্রুথ অ্যাবাউট ফাইভ পিলার অফ ইসলাম এর ভিডিওর কিছু গুরুত্বপূর্ণ দর্শকদের কমেন্ট, তা যারা ভিডিও দেখছেন তাদের কিছু গুরুত্বপূর্ণ কমেন্ট পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। ইসলামের যে পাঁচটি স্তম্ভ নিয়ে সজল রোশন যে ভিডিওটি তৈরি করেছেন, যে ভিডিওটির কিছু দর্শকদের কমেন্ট আপনাদেরকে পড়ে শোনাচ্ছে, যাহা শুনে আপনারা আবির্ভূত হবেন। আমি ইন্টারনেট থেকে হাতে করা দু থেকে তিনজন লোক পেয়েছি যারা সত্যি ইসলামে প্রচার করে, তার মধ্যে আপনি অন্যতম। ভাই, আপনারাই আমাদের শক্তি, দোয়া রইল আপনার জন্য। সজল রোশন সাহেব, আপনার মতো ভালো মানুষ আল্লাহ আর কোরআন প্রচারের জন্য সমাজের জন্য ছড়িয়ে পড়ে, আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুন। বাহ বাহ বাহ, কত সুন্দর ইসলাম, আর আমরা কত অজ্ঞ। অনেক ধন্যবাদ আপনাকে। সত্যি বলছি, প্রকৃত ইসলামের জন্য এই ধরনের আলোচনা অনেক বেশি প্রয়োজন। এতে ইসলাম ও মুসলমানরা উপকৃত হবে, কিছু ধর্ম ব্যবসায়ীরা নাকচ হতে পারে, তাতে কি আসে যায়। ইসলামের স্বার্থে, সকলের স্বার্থে সবাই বেশি বেশি শেয়ার করুন। আমি জীবনে কখনো নিজের ভুলের জন্য মন খুলে কান্না করিনি, কিন্তু আপনার বক্তব্য শুনে আমি কান্না করেছি, কারণ অধর্মকে ধর্ম মনে করে ভুল করেছি। আপনার কথা আমি এখন থেকে ধর্ম পরিষ্কার ধারণা পেলাম। আমি যত শুনি ততই অবাক হই, ইসলাম ধর্মের সৌন্দর্য মুগ্ধ হই, যা আমি আর কখনোই হইনি। আমি এখন জানি কোথায় থেকে শুরু করতে হবে আমার ধর্মচর্চা, আর কীভাবে তা অন্যদের মাঝে ছড়িয়ে দিতে হবে। এত সহজ স্বাভাবিক ধর্মটাকে এতদিন কতই না কঠিন মনে হয়েছে। ধন্যবাদ ভাই, আমাদের আঙ্গুলের দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য কীভাবে কোন কোরআন পড়তে হবে, বুঝতে হবে এবং ফলো করতে হবে, আর কীভাবেই বা কোরআনের আলোকে নিজের গড়তে হবে। আমার সম্পূর্ণ দৃষ্টিভঙ্গি অনেক বড় পরিবর্তন এসেছে। আমি এখন নিজেকে একজন মুসলিম দাবি করি, এবং আমি কোরআনের আলোকে এবং মানদণ্ডে যা অনুসরণ করতে হবে তাই আমি অনুসরণ করি। আপনারা লেকচার শুনে শুনে এখন আমার কাছে দুনিয়ার সব অনুপ্রেরণা এবং প্রশংসাসূচক সব শব্দ তুচ্ছ মনে হয়, এবং আপনার লেকচার এবং উদ্দেশ্যকে বিশেষভাবে বিশেষায়ন করার জন্যই তাই আজ থেকে আর কিছুই বলবো না। আপনাকে দয়াময় সবসময় সুস্থ রাখুন, এটাই আমার কামনা। এই ভিডিওগুলি সারা দেশের মানুষের কাছে ছড়িয়ে যাক। আমার ভিডিও, আপনার ভিডিও দেখে জীবনের আমল পরিবর্তন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এই যে আমি একজন জানা শোনা মুসলিম, ধন্যবাদ। পবিত্র কোরআনে এত সুন্দর এবং সহজভাবে জান্নাত ও জাহান্নামে যাওয়ার কারণগুলি বলা আছে, অথচ মাওলানারা গাল গল্প দিয়ে ওয়াজ শেষ করে বিশ্বাস আর ভালো কাজের ফরজগুলি কোনোদিন উচ্চারণ করতে দেখিনি। আপনার কথাগুলো যতই শুনি ততই মুগ্ধ হচ্ছে, আর ততই ভুল ভাঙছে। আপনাকে হাজার সালাম, ধন্যবাদ। তাই ভাই, অনেক প্রতীক্ষার পর আপনাকে পেয়েছি। এক সময় মনে হতো সত্য বলার মতো কেউ কি নেই। মহান রাব্বুল আলামিনের ইচ্ছায় আপনাকে যেদিন পেয়েছি সেদিন থেকে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। সত্য বলার মানুষ এখনও আছে, আপনি আছেন, আপনার সাথেই আছি। আল্লাহ আমাদের সত্য বলা বোঝার তৌফিক দান করুক। আপনার সুস্থতা মঙ্গল কামনায় আল্লাহ ভরসা।
সত্যকে সত্য বলতে পারা এ যুগে অসাধারণ ইসলামী দায়িত্ব সহজ দায়িত্ব যা সহজ নয়, অত্যন্ত কঠিন। সত্য প্রচার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সজল ভাই, আপনি চালিয়ে যান, কোরআনের বিজয় হবে ইনশাল্লাহ। চালিয়ে যান ভাই, মানুষ সত্য জানতে পারছে। আপনার বক্তব্য শুনে অর্থ বুঝে কোরআন পড়ছে আলহামদুলিল্লাহ। লাভবান হচ্ছে শায়খ আবদুল্লাহর মতো কম জানা মানুষের সাথে বিতর্ক না করা উত্তম। জাজাকাল্লাহ খায়ের ভাই। আমি ধর্মের ধার্মিক তবে ধর্মান্ধ নই। আপনার যুক্তি উপস্থাপন আমাকে সমৃদ্ধ করেছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, কোরআনের বাণী নিয়ে চলছে, চেষ্টা করছি, চেষ্টার ত্রুটি রাখব। কোরআনের বাণী নিয়ে চলতে চেষ্টা রাখব ইনশাল্লাহ। হাদিস শুনতে শুনতে হতাশা ছাড়া আর কিছুই নাই। জীবনে অনেক পথ মোল্লাদের হাদিসের নিয়মে নষ্ট করেছি, আর আল্লাহ পাক আপনাকে এভাবে সবার অন্ধকার থেকে আলোর পথে দেখাবে, সর্বদিক থেকে সাহায্য করুন। জ্ঞানের সংকীর্ণতে আমাদেরকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে। এই ধরনের আলোচনা আমাদেরকে ইসলামকে পরিষ্কারভাবে বুঝতে সাহায্য করে। উল্লেখ্য, আমিও আউলে হাদিস জামাতের মানুষ, আমি কিন্তু আপনার বক্তব্য ব্যাখ্যা কোথাও কোনো গ্যাপ খুঁজে পাইনি। আল্লাহ আমাদেরকে আর রহমতের ছায়া রাখুন। আপনি ইসলামের যে মহান সত্য তুলে ধরেছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এই মহান সত্য প্রকাশের জন্যই আপনাকে শত্রু এত বেশি, কিন্তু আপনার জন্য এতে জন্যে আছে আমাদের অসামান্য ভালোবাসা। নিশ্চয় আপনি আল্লাহর পক্ষ থেকে সত্যানুসন্ধানের জন্য একজন নিয়ামত। কত সুন্দর যৌক্তিক শ্লীল শৈল্পিক আলোচনা, অসংখ্য ধন্যবাদ ডিয়ার ব্রাদার। শুধুমাত্র নবীজির একটা সুন্নতের উসরা কিয়ামতের দিন আল্লাহ তাআলা আল্লাহ সারা জীবনে গুনাহ মাফ করে দিতে পারেন এবং জান্নাত দান করতে পারেন, এটাই হলো আমাদের ওয়াজের মূল বিষয়। নিঃসন্দেহ মহান সৃষ্টিকর্তা কাউকে ক্ষমা করে দিতে পারেন, কারণ তিনি দয়াশীল। এখন আমাদের হুজুররা নবীজির সুন্নত পালন উদ্বুদ্ধ করতে গিয়ে ইসলামের মূল বিষয় ইনসাফের বিষয়টি একেবারে গুরুত্বহীন করে দিয়েছে। নবীজির পোশাকের আদলে পোশাকে টুপি, দাঁড়ে, বোরকা ইত্যাদিকেই আমার জান্নাতে যাওয়ার চাবি হিসেবে বুঝে দিয়েছে। পোশাক সর্বস্ব বিধানকেই মূল বিধান হিসাবে বাস্তবায়ন করে দিয়েছে আমাদের হুজুররা। কৃতজ্ঞতার সহিত ধন্যবাদ জনাব সজল ভাই। ইনসাফই ইসলামের মূল ভিত্তি, বিষয়টি সহজ সাবলীল তুলে ধরার জন্য এই ভিডিওর মূল ভিডিওটি আপনার আমি ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সবাই দেখবেন। ধন্যবাদ সবাইকে।